হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি বাটা পাটির ঝামেলা ছাড়া কম মশলা দিয়ে তৈরি আলু আর বিনসের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের এই রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদেরকেও রেসিপিটা ভালো লাগবে। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, যেটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর নিয়েছি বিনস, নিয়েছি রসুন কুচি, একটা লঙ্কা কুচি, একটা নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবং ছোটো ছোটো দুটো ট্যামাটোমকেও কুচিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। এরপর দিয়েছি রসুন কুচি আর লঙ্কা কুচি, হালকা একটু নাড়াচাড়া করে নিব যাতে হালকা একটু ভাজা হয়ে যায়। তো এরপর আমি এখানে দিয়ে দিব আলু। আলুটাকেও একটু নাড়াচাড়া করে নিব, দিয়ে হালকা একটু ভেজে নিয়ে চলে আসব। এর মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে নুন। নুনটাকে ভালো মতো আলুর সঙ্গে মিশিয়ে নিব। তারপর আলুটা যাতে তাড়াতাড়ি একটু রান্না হয়ে যায়, তো তার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের মতো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, আলুটা কিন্তু প্রায় 40% মতো সেদ্ধ হয়ে গেছে, পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি। এরপর দিয়ে দিচ্ছি এখানে বিনস। বিনসটাকেও ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করে নিব, দিয়ে এটাকেও একটু হালকা সেদ্ধ হতে দিব। তো তার জন্য আমি আবারও একটু ঢাকিয়ে দিব। আবারও 1.5 থেকে 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। এই দেখুন বিনসটাও হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজটা দিয়ে ভালো মতো সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এতে কিন্তু একটাও বাটা মশলা কোনো কিছুই পড়েনি, সবই শুকনো মশলা দিয়ে রান্না করেছি। তো এরপর দিয়ে দিয়েছি টমেটো, নুন, দিয়েছি হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। এবার এই উপকরণগুলোকে আমি মিশিয়ে নিব সবজির সঙ্গে, দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিব। তো হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এরপর আমি আরও একটু যাতে ভালো মতো মাখো মাখো হয়ে যায়, তো তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো জল। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব 2 মিনিটের মতো। আবারও 2 মিনিট মতো পরে ফিরে এসেছি। জলটা কিন্তু এখনও আর একটু একটু আছে, বেশি কিন্তু নেই। এবার সবজিগুলোকে ভালো মতো জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে ভালো মতো একটু আলুটা যাতে হালকা একটু ঘেঁটে যায়, তো ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এরপর আমি সবশেষে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিয়েই আমি সবজিটাকে সার্ভ করে নিব। তো প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো এইভাবে কিন্তু আপনারা বিনা মশলায় রান্না করতে পারেন বাটাবাটি ছাড়া। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।